বাংলা গানের ভুবনে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যেমন এক উজ্জ্বল নক্ষত্র, তেমনি তাঁর স্বামী শ্যামল গুপ্তও ছিলেন স্বর্ণযুগের প্রখ্যাত গীতিকার, কবি ও সুরকার। তাঁদের মেলবন্ধনে সৃষ্টি হয়েছিল বহু কালজয়ী বাংলা গানের, যেমন ঝরা পাতা ঝড়কে ডাকে, জল তরঙ্গ বাজে ইত্যাদি। সঙ্গীতই যেন মিলিয়ে দিয়েছিল দুটি মানুষকে, ভালোবেসে সারা জীবন একে অপরের পাশে ছিলেন তাঁরা। জানবো শ্যামলবাবু ও সন্ধ্যা দেবীর প্রেম ও বৈবাহিক জীবনের কিছু গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময়টা তখন 1948 সাল, অভিমান নামে একটি ছবির কাজ চলছে। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রামচন্দ্র পাল। এই ছবির জন্যই দুটি গান লেখেন প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্ত মহাশয়। চলচ্চিত্রের জন্য সেটাই তাঁর প্রথম গান লেখা। দুটির মধ্যে একটি গান গেয়েছিলেন সন্ধ্যা দেবী। এই গান গাইবার সূত্রেই তাঁদের প্রথম আলাপ। এরপর একদিন গায়ক সতীনাথবাবু শ্যামল গুপ্তকে নিয়ে হাজির হলেন সন্ধ্যা দেবীর ঢাকুরিয়ার বাড়িতে। সময়টা 50-এর দশকের একেবারে প্রথম দিক। শ্যামলবাবু ছিলেন সতীনাথবাবুর বন্ধু। অপরদিকে সন্ধ্যা দেবীর দাদা খুবই পছন্দ করতেন সতীনাথবাবুকে। সেদিন শ্যামলবাবুর লেখা দুটি গানে শুরু করেছিলেন সতীনাথবাবু, আর সেইগুলি শোনাতেই তাঁদের ঢাকুরিয়ার বাড়িতে আগমন। যদিও আগে চুঁচুড়ার বাড়িতে যাতায়াত ছিল সতীনাথবাবুর, যাই হোক দুটি গান ছিল স্বপ্ন ভরা অন্ধকারে এবং আজ বলে যাই পৃথিবী তুমি তো শোনো শুধু মোর গান। গান দুটি পছন্দ হয় সন্ধ্যা দেবীর, দুটি গানই তিনি রেকর্ড করেন। এইভাবে প্রায়ই তাঁরা সন্ধ্যা দেবীর বাড়িতে আসতেন, তাই পরে তাঁদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সন্ধ্যা দেবীর পরিবারের। বছর চারেক আলাপের পর একদিন শ্যামলবাবু সন্ধ্যা দেবীকে বিবাহ করার প্রস্তাব রাখেন তাঁর দাদার কাছে, কিন্তু এক কথায় নাকচ করে দেন তিনি। বলেন, না না, হতেই পারে না। এরপর দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ। ততদিনে সন্ধ্যা দেবীর মন ঝুঁকেছে শ্যামলবাবুর দিকে। একটা অন্যরকম অনুভূতি ও অন্তরের টান অনুভব করতেন। পরে বছরের পর বছর নানা ছবির গান রেকর্ডিং করতে গিয়ে শ্যামলবাবুর সঙ্গে দেখা হতো সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ক্রমশ তাঁদের অন্তরের টান প্রকাশ পায়। এরপর একে অপরের প্রেমে আবদ্ধ হন। সন্ধ্যা দেবী নিজেই জানিয়েছেন শ্যামলবাবুকে ভালো লাগার কারণ। তিনি বলেন, প্রথমত উনি খুব সৎ, দ্বিতীয়ত অত্যন্ত ভদ্র ও বিনয়ী মানুষ। কখনো সাথে পাঁচে থাকতেন না, নিজের কাজ নিয়েই ডুবে থাকতেন। যে কোনো মেয়েরই ভদ্র ও বিনয়ী ছেলে পছন্দ, তাই শ্যামলবাবুকে আমার ভালো লাগে। 1957 সালে সন্ধ্যা দেবীকে উদ্দেশ্য করে শ্যামলবাবু একটি গানও লিখেছিলেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি। গানটি গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। প্রথম আলাপের প্রায় 18 বছর পর দুটো পরিবারেরই অনেক বাধা বিপত্তি পেরিয়ে 1966 সালের 10ই মার্চ গীতিকার শ্যামল গুপ্তের সঙ্গে বিবাহ হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁদের একমাত্র কন্যা সৌমি। বিবাহের পর সন্ধ্যা দেবীর পেশাগত সমস্ত কিছু তিনিই দেখতেন। সন্ধ্যা দেবীও পুরোপুরি নির্ভর করতেন তাঁর উপর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বহু কালজয়ী গানের গীতিকার ছিলেন তিনি। সুখী দাম্পত্য জীবনের প্রায় 44টা বছর অতিবাহিত করেছিলেন তাঁরা দুজনে। শেষ জীবনে শ্যামলবাবুর প্রচণ্ড কাশি দেখা দেয়, ভর্তি হন হাসপাতালে। প্রাথমিকভাবে প্লুরিসি ধরা পড়েছিল, পরে ধরা পড়ে লাং ক্যান্সার। 28 জুলাই 2010 সালে সন্ধ্যা দেবীর হাত ছেড়ে শ্যামলবাবু পাড়ি দেন পরলোকে। এই ভিডিও দ্বারা ওনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।